ক্যান্সারের প্রেক্ষাপট যদি বলতে হয়, এটা আসলে একটা ক্রমবর্ধমান রোগ বলবো আমরা, এবং আমাদের আমাদের সরকারিভাবে সেরকম কোনো ডাটা কিন্তু প্রতি বছর করা হয় না, আমাদের বিভিন্ন সংস্থাগুলি করে থাকে। তো আমাদের ক্যান্সার রেজিস্ট্রি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আমাদের বাংলাদেশে সেভাবে মেনটেন করা হয় না, বাট এগুলো অবশ্যই আমাদের যে সোসাইটিগুলো আছে এবং সরকারের নীতি নির্ধারক যারা আছে তারা এগুলো নিয়ে প্ল্যান করছেন, অনেকবার বসেছেন, এবং অদূর ভবিষ্যতে হয়তো আমরা একটা ক্যান্সার রেজিস্ট্রি তৈরি করতে পারবো যাতে আমরা বলতে পারবো যে কী পরিমাণ ক্যান্সার প্রতি বছর কোন হাসপাতালে কী ধরনের বেশি হচ্ছে, সরকারি লেভেলে কেমন হচ্ছে, কী কী উপসর্গ নিয়ে আসছে, এগুলোর কিন্তু আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারবো। বাট সোফার 2020 পর্যন্ত আমাদের যে আপডেট আছে দেখা গেছে প্রায় প্রতি বছরেই 1.5 লাখের উপরে ক্যান্সার হচ্ছে এবং প্রায় 1 লাখের মতো আমরা হয়তো হারিয়েও ফেলছি, মৃত্যুবরণ করছে প্রতি বছর। তো এগুলো বৃদ্ধির কারণ অনেক কিছু হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা জানি না আসলে কেন ক্যান্সার হচ্ছে, বাট কিছু কিছু রিস্ক ফ্যাক্টরকে আমরা এখানে মনে করি যে এগুলোর জন্য হতে পারে, কিছু প্রমাণিতও বটে। যেমন সবাই জানে যে স্মোকিংয়ের ব্যাপারটা, যে স্মোকিং ক্যান্সার শুধু লাং ক্যান্সার না, অনেকগুলো ক্যান্সারই হতে পারে। তার সাথে সাথে আমাদের যে লেস অ্যাক্টিভিটি থাকে, আমাদের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের যেটা প্রবণতা থাকে, স্পেশালি আমাদের যে ইয়াং জেনারেশন, তো এগুলো কিন্তু একটা ক্যান্সার বৃদ্ধির কারণ হিসেবে ধরা হয়। তার সাথে সাথে আমাদের যে লেস অ্যাক্টিভিটি বললাম, যে আমরা শারীরিকভাবে কিন্তু খুব একটা সক্ষম থাকার চেষ্টা করি না, আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম আমরা করি, বিভিন্ন অফিস করি বা কেউ ব্যবসা করছে, তারপরেও যে আমাদের কিছু অ্যাক্টিভিটি দরকার আমাদের সেলগুলিকে ঠিক রাখার জন্য, সেটা কিন্তু আমরা করি না, এটা একটা কারণ। আর কিছু কারণ থাকবে হচ্ছে জেনেটিক কারণ, যেগুলিতে আমাদের কোনো হাত থাকবে না, যে জিনগত কারণে ধরুন কোনো ব্রেস্ট ক্যান্সারের যদি পেশেন্ট থাকে তার পরবর্তী জেনারেশন একটা যাওয়ার কিছুটা হলেও সুযোগ থাকে। একইভাবে আমাদের যদি পুরুষদের ক্ষেত্রে চিন্তা করি, কোলোরেক্টাল ক্যান্সারটাও কিন্তু পরবর্তী জেনারেশনে যেতে পারে। তো এগুলিতে আমাদের হাত থাকবে না, কিন্তু এগুলো যখন আমরা ডায়াগনোসিস করতে যাব আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কাদের কাদের এই জেনেটিক ট্রান্সমিশনের প্রবণতা থাকবে, সেরকম কিছু পরীক্ষা কিন্তু আমাদের দেশেও চলে আসছে অথবা আমরা বাইরে থেকে করিয়ে নিতে পারি। আর তার সাথে সাথে আমাদের যেমন বয়সের সাথে সাথেও কিন্তু ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকে, লিঙ্গভেদেও কিছু ক্যান্সার থাকবে, মহিলাদের এক ধরনের থাকবে, পুরুষদের এক ধরনের থাকবে, বাচ্চাদের এক ধরনের থাকবে, এগুলো তো কিন্তু আমাদের হাত থাকবে না। তো ক্যান্সার প্রবণতা যেমন আমাদের এখানে দেশে বাড়ছে বা আমাদের উপমহাদেশ বলি বা ইভেন বিশ্ব আকারেও যদি আমরা চিন্তা করি, ক্যান্সারের প্রবণতা কিন্তু সব দিকে বাড়ছে। তার সাথে সাথে আমাদের কী করার আছে, আমাদের যে ক্যান্সারের না হওয়ার জন্য যে প্রিভেন্টিভ মেথডগুলো অথবা ক্যান্সারটাকে খুব আর্লি স্টেজে ধরার জন্য যে স্ক্রিনিং প্রসেসগুলো থাকবে সেগুলোর উপরে আমাদের জোর দেওয়া উচিত। তাহলে আমাদের ক্যান্সার বৃদ্ধি হলো সেটা আমরা চিকিৎসার পর্যায়ে রাখতে পারবো, ইভেন ক্যান্সার যদি নিরাময়ের কিছু সুযোগ থাকে সেখানেও কিন্তু আমরা আগে হাত দিতে পারবো। আমরা যারা বেসরকারি লেভেলে কাজ করি, বেসিক্যালি এখানের যে পেশেন্টের যে বাল্কটা সেটা অবশ্যই সরকারি লেভেল থেকে অনেক কম। তো এই ক্ষেত্রে আমাদের ক্যান্সার প্রিভেনশন কিংবা স্ক্রিনিং ইভেন চিকিৎসার যে উপায়গুলো বা যে পদ্ধতিগুলো আছে বা যে সিস্টেমগুলো থাকবে, যে প্রোটোকলগুলো থাকবে, সেগুলো বেসরকারি থেকে সরকারি লেভেলে কিন্তু বেশি নজর দেওয়া উচিত। তারপরও আমরা সরকারের পাশাপাশি যেটা করার চেষ্টা করি, আমরা প্রতি বছর যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে থাকি, ওই ক্যান্সার ডের আলোকে আমরা অনেকগুলো প্রোগ্রাম হাতে নিই, লাইক কিছু স্ক্রিনিং প্রসেস থাকে, রোগীদের চিকিৎসা বা তাদের যারা চিকিৎসা করছে অনেকদিন ধরে ফলো আপ করছে আমাদের সাথে, তাদের সাথেও আমাদের কিছু মিটিং হয়, তাদের ফ্যামিলির সাথে আমাদের কিছু মিটিং হয়, এবং আমরা এই মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যমে, সেটা পেপারে হোক বা বিভিন্ন চ্যানেলে হোক, আমরা এই সচেতনতামূলক কিছু কাজ করি। তার সাথে সাথে এবার আমরা যে ক্যান্সার ওয়ার্ল্ড ক্যান্সার ডের যে প্রতিপাদ্য বিষয় ছিল যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, যে আমাদের চিকিৎসার পদ্ধতিগত শুধু নয়, আমাদের রোগটা ধরা থেকে বা পেশেন্ট থেকে শুরু করে চিকিৎসা শেষ পর্যন্ত কোথাও যদি কোনো গ্যাপ থাকে, এবং অবশ্যই গ্যাপ থাকে কোথাও না কোথাও, সেই গ্যাপগুলো কীভাবে পূরণ করা যায় সেটার উপরেই জোর দেওয়া হচ্ছে, এবং এটা পরবর্তী 3 বছর পর্যন্ত এই আমাদের মিশনটা চলবে যে কীভাবে আমরা কেয়ার গ্যাপটা কমাতে পারি।